এতিয়া দেখিছে পেকিং কৰি আছো আসলতে আমি যাবলৈ লৈছো গুৱাহাটীলৈ আৰু গুৱাহাটীলৈ বহুত দিনৰ পাছত যাম আৰু এটো আৰ্হি ফার্স্ট বাস জার্নি হব কারণ তাই কেউ মানে এনেকে বাসত ইমান লং জার্নি করা নাই মাত্র এবার বোকাখাতে লো গেছিল বাসত বাসত নহয় ট্রেভেলার আর ইনি তাই মানে বাসত উঠি পাই নাই তো তাইও বহুত এক্সাইটেড হয়ে আছে তো আপনাদেরকে ব্লগটি সকলকে চাই থাকবে আপনাদের দেখাম আমার জার্নিটো তো ইয়া অলরেডি পেকিং ইয়া হয়ে গেল আর আমি কত যাও কেউ যান সেখানে আপনাদের আটাইখিনি গম পাব তো ব্লগটি আপনাদের সকলকে চাই এয়া দেখিছে আমি যাব কারণে রেডি হয়ে গলো আর এখানে আর্হি রেডি হল কত যাবা কই আজি কত যাবা আমি আজি টাটা কোলে তা তোমার কেন কামন তো একদম আহি কবনরা হয়ে আছে কারণ তাই জাঠাই গ বলে জয়ে নাছিলে যেতু এবারে মানে যাব মানে জাঠাই গছে তো দেনির আছিল ন তেতি দুবছর হইছে গুয়াহাটি আহা কিন্তু আমি দুবছর গুয়াহাটি জয়ে নাই তো আজি যাম তো আহি একদম ফুটিত কবনরা হয়ে আছে তো আমি উলাই মেলি রেডি আর আর আধা ঘন্টা মানে পাশে আমি যাম আমি এতে রখি আছি সুপারতে আমার ঘর ফোনতে এয়া জেঠাই ঘর পাই গল আহি ফটো ডাঙর ডাঙর লাগে কি বনাইছে মটন সাতটা বাজিছে ফাইনালি বা ঘর আহি পালি আর এটা অল্প পিস হইল তাপক দেখা কই দিয়া কত পালাহি কই দিয়া কোয়া আহি জেঠাই ঘর আহি খাই আছে হেতিয়া আর কেনকা লাগিছে ভাল লাগিছে গুৱাহাটী কেনকা লাগিছে কল করেছে
আহিয়ে জেঠাই ঘর নিজে নিজে ভাত খাইছে কি খাইছা তিয়ঁহ তিয়ঁহ ঘর নাই ন আৰু জেঠাই তো কি তোমাৰ কাৰণে লেগ পিচ বনাইছে ন লেগ পিচটো খাই দেখুৱাচোন গুডুৱে গুডুৱে হাঁহি কান্দি থাকিব দেখি ভিডিঅ' চাইছে গুডু কৈ দিয়াচোন গুড মৰ্ণিং এভৰি ওৱান এতিয়া নেক্সট ডে মৰ্ণিং উঠি আহিছোঁ আৰু এয়া চব চাহ আৰু এয়া আহি বেলকনিতে অকণমান সময় ৰৈছোঁ আৰু ফোনটো থ'বলৈ একদম জেগা নাইকিয়া ভাবিছোঁ টাবৰ ওপৰত থওঁ নি কিন্তু আৰু পুতলৰ তলত যদি পৰি যায় আৰু মোৰ ফোন হৈ গ'ল আৰু কি হ'ব মইতো বাহঁতৰ এটা বেলকনি হয় লগক দেখুৱাইছোঁ তাৰপাছতে এফালে আছে ড্ৰয়িং ৰুম এইজনীবা চাহ খাই আছে তো আপোনালোকক আজিও দেখুৱাম আৰু আমি আজি ক'ত ক'ত যাম আমি তাইয়ে বনাই আছে এতিয়া মাছ আৰু এইফালে ঘুগুনি কাৰণ এতিয়া অফিচলৈ যাব আজি আমি যামগে ন আহি ঘৰ ঘৰ নাযায় ঘৰ নাযায় আহি এতিয়া আমি ব্ৰেকফাষ্ট কৰিম গা ধুৱাই নাই এতিয়ালৈকে আৰু তাৰপিছতে কৰি মেলি আমি অলপ পাছত আকৌ ওলাই যাম আৰু আমি আচলতে গুৱাহাটীৰ পৰা আৰু বেলেগ বেলেগ জেগালৈও যাম কিন্তু সেইটো আপোনালোকক মই অল ডিটেইলছ দিব নোৱাৰিম বৰ্তমান তো সেইকাৰণে সেইখিনি আপোনালোকক নেদেখুৱাওঁ বাৰু কিন্তু পাছত ক'ম এতিয়া নকওঁ আৰু তো এতিয়া এই ব্লগটো ইয়াতে শেষ কৰি দিওঁ আমি কালি আহিলোঁ তো আজি নেক্সট মৰ্ণিং তো ঠিক আছে আশা ৰাখিলোঁ আপোনালোকে ব্লগটো চাই ভাল পালে আৰু যদি ভাল হৈছে তেতিয়াহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব আৰু যিসকল মোৰ চেনেললৈ নতুনকৈ ভিজিট কৰিছে তেওঁলোকে ছাবস্ক্ৰাইব বাটনটো টিপি দিব তো আজিলৈ আহিছোঁ বাই।